ইয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি, এটা হচ্ছে শাহজালাল একবার, যে ফার্মটির আসলে মূল মালিক যিনি হচ্ছেন প্রবাসী একজন লন্ডন প্রবাসী। তো উনি সতেরো বছরের প্রথম খামার শুরু করেন। তো খামার শুরু করার পরে উনি ওনার বাইকে এই খামারটা করে দেন, যেহেতু ওনার ভাই এই খামারটা সুন্দরভাবে পরিচালনা করে আর লাভবান হতে পারে। তো বেসিক্যালি আসলে এই যেটা হচ্ছে আর কি, নিজে যদি জাগায় খামারে এই প্রেজেন্ট না থাকে, অবস্থান না করে, তাহলে সেই খামার আসলে তেমন একটা লাভবান হয় না। যাকেই দিবেন সেই এটা পরিচালনা করতে পারবে না, পারবে না বলতে সেরকম করবে না। তো যেটা দেখা যাচ্ছে আর কি গরুগুলোর অবস্থা, এই খামারে মোটামুটি এখন 20-25টা গরু আছে। এখানে অনেকগুলো ছাগল ছিল, প্রায় 19টার মতো ছাগল ছিল। সেই ছাগলগুলো আসলে সব মারাই গেছে, আর দুদিনে কবুতরের খামার করেছে, খুবই সুন্দর একটা খামার। যদি কেউ কখনো আসেন দেখতে পাবো, খুবই সুন্দর একটা খামার করেছে, যেখানে 100 মতো কবুতর আছে, বিভিন্ন প্রজাতির, অত্যন্ত সুন্দর। এই দিক থেকে আপনি যে গরুগুলো দেখছেন, এটা হচ্ছে এই বাম দিকে একটা হচ্ছে কি এবং নেপালি মাছ, একটা ষাঁড় 12-13 ফুট মাছ হবে। এটার পাশে আছে একটা এটার বয়স হবে 12-13 মাস। তারপরে হচ্ছে সম্ভবত এটা 2-4 দাঁত হবে, প্রথম বাচ্চা দিয়েছে, এখন দ্বিতীয়বার এটা গাব দিচ্ছে আর কি। এরপরে হচ্ছে আপনার একটা কলেস্টার ফিজিয়ান, ওটাও বাচ্চা দিয়েছে, বাচ্চার বয়স নিয়ে 3 মাস হয়ে গেছে। তার পরবর্তী হয়েছে একটা কলেস্ট্রল ফিজিয়ার ষাঁড়, যে ষাঁড়টার বয়স হচ্ছে 12-14 মাস। তারপরে হচ্ছে এটা মুন্ডি ষাঁড়, যেটার বয়স হচ্ছে 18-20 মাস, এখনো হয়তো সম্ভবত দাঁত হয়নি, ওর জন্য হয়তো 8 মণ হয়ে যাবে আর কি। আর এদিক থেকে যেটা হচ্ছে সেটা তো আপনাদের বললাম, একটা সাদা শাহিওয়াল আর কি, যেটা খুব রেয়ার আর কি। শাহিওয়াল তো বেশিরভাগ লালই হয়, তো এটা হচ্ছে আপনার সাদা কোয়ালিটি। এরপরে হচ্ছে আপনার একটা ব্রাফোর্ড, তো ব্রাফোর্ডটার বয়স হবে 10 মাস। এরপরে হচ্ছে আপনার একটা একটা হচ্ছে প্লেবি আপনার বয়স হবে 10-12 মাস। তারপরে হচ্ছে একটা ষাঁড় বাচ্চা, সেটার বয়স হচ্ছে 7-8 মাস। এরপরে হচ্ছে একটা ষাঁড় বাচ্চা, তার বয়স হচ্ছে 5-6 মাস। এরপরে হচ্ছে একটা ষাঁড় বাচ্চা, তার বয়স হবে 8 মাস, 7-8 মাস। এরপরে হচ্ছে একটা ষাঁড় বাচ্চা, সেটা হচ্ছে আপনার 3 মাস বয়স। এরপরে হচ্ছে একটা ষাঁড় বাচ্চা, তার বয়স 3 মাস বয়স। সব মিলিয়ে এখানে অনেকগুলো গরু আছে এই খামারে, আর খামারটা অত্যন্ত সুন্দরভাবে উনি করেছেন, উনি অনেক অনেক টাকা খরচ করেছেন এটার পিছনে। তো যেটা আমি বলবো, যারা প্রবাসে থাকেন, সকল বয়সে খামার করেন, কিন্তু এটা করবেন না, এটা করে কেউই লাভবান হবেন না। কারণ যাকেই দিবেন সেটা ঠিকমতো দেখাশোনা করবে না, যত্ন করবে না, ফলে আপনি লসের সম্মুখীন হবেন। তো আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটা পেয়ে যান, সেজন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।